আজ আমার মুক্তির দিন জরতি, আজ আমার মুক্তির দিন। বলেছিলাম না তোমাকে জরতি, বলেছিলাম না আমাকেও যত কষ্ট সহ্য করতে হয়েছে শ্রীলক্ষ্মীকেও সেই কষ্ট সহ্য করতে হবে। জরতি, আজ আমি নিজের চোখে দেখলাম শ্রীলক্ষ্মী গৃহস্থের ঘরে দাসী বৃত্তি করছে। জরতি, দাসী বৃত্তি করছে। কিন্তু কিন্তু দেবী, আপনার একটু অবাক লাগছে না? শ্রীলক্ষ্মী স্বইচ্ছায় দাসী বৃত্তি না করলে কেউ তো তাকে দিয়ে কাজ করাতে পারবে না। উপরন্তু স্বয়ং নারায়ণও এখন মর্ত্যলোকে। নিশ্চয়ই সে তার কোনো ভক্তকে উদ্ধার করছে। এখন তো শ্রীলক্ষ্মী শুধু তার মাহাত্ম্য প্রচার করতে উৎসুক। এখন তাদের নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করব না জরতি, বরং তুমি এক কাজ করো, সংবাদ নাও স্বর্গলোকে, কি ঘটছে সেখানে। লক্ষ্মী নারায়ণের অনুপস্থিতির সুযোগে আমরা স্বর্গে প্রবেশ করতে পারি কি না সেই চেষ্টাই করো তুমি জরতি। যথা আজ্ঞা দেবী। আমি বরং অপ্সরাদের রূপ ধরে ওদের কাছ থেকে স্বর্গের সংবাদ নেওয়ার চেষ্টা করি। কিন্তু অপ্সরারা তো ইন্দ্রলোকে থাকে, তুমি সেখানে প্রবেশ করবে কি করে জরতি? নানা দেবী, অপ্সরারা সবাই মর্তে চন্দ্রালোকে স্নান করতে আসে, সেই সময় আমি মায়া বলে অপ্সরার রূপ ধারণ করে ওদের সাথে মিশে যাব, তারপর কৌশলে ওদের থেকে স্বর্গের সংবাদ জেনে নেব। আর সংবাদ সংগ্রহ করাতে আমার তো জুড়ি নেই দেবী। কিরে, পারবি আমাকে ছেড়ে থাকতে? কষ্টে বুক ফেটে যাবে না তোর? হাপুস নানে কাঁদবি না আমার জন্যে? দিনভর শুধু ভগবানকে ডাকবি, বলবি যে ভগবান একই করলে তুমি আমার জীবনে, সতীন জোটালে আমার ভাগ্যে। কিরে, মুখে রাটুকু কাটছিস না যে? কথা বলবি না আমার সাথে? আরে ধুর পাগলি, আমি সত্যি সত্যি আবার অন্য জায়গায় বিয়ে করবো নাকি? সে সে মা যতই বলুক না কেন, ন্যাড়া বেলতলা একবারই যায়। তবে হ্যাঁ, তুই যদি আমার সাথে কথা না বলিস তাহলে হয়তো আমি মনের দুঃখে বৈরাগী হয়ে যেতে পারি।
ওই নুচির সাথে পায়েশ করবে। আমার জামাই আবার বড় ভালোবাসে। যা, আরে এ কি করলি তুই? এখন পায়েশের দুধ কোথায় পাবি? হতচ্ছাড়ি আবার খোকাকে দেখেছে হেসে নে। দিনে দুপুরে বরের সাথে কথা বলা, হ্যাঁ, কোনো লাজ লজ্জা নেই, বেহায়া বেহায়া একেবারে। এই জন্যই কাজকর্মে দেরি হয়, হ্যাঁ দেখাচ্ছি, আজ ওকে দেখাচ্ছি আমি। যদি দেখি রান্না হয় নে, এক্ষুনি ওই আপদ আমি বিদায় করব। কি হচ্ছে বেহায়ার মতো? কাজকর্ম শিখে তুলে সাত সকালে স্বামীর সাথে পোষ্টি নষ্টি করছিস বুঝি? হ্যাঁ, পায়েস রেঁধেছিস? তাহলে কি রেঁধেছিস? কই দেখা দেখা। মা, আপনি আমাকে কেটে ফেলুন মা, আমি অন্যায় করেছি, আমি দোষ করেছি মা, আপনার যা সাজা দেওয়ার দিন, শুধু শুধু আমায় ঘর থেকে বের করে দেবেন না মা। আমি আমি আপনার দুটি পায়ে পড়ছি মা, এ ঘর থেকে আমায় বের করে দেবেন না। মানে তোর পায়েস রান্না হয়নি, তার কি কি রেঁধেছিস? শ্রীলক্ষ্মী যে গৃহে দাসী বৃত্তি করছে, তাদের ঘরের গাদায় আগুন লেগেছে। শ্রীলক্ষ্মীর ভক্ত দেবীর মহিমা গাইতে গাইতে সেই আগুনে প্রবেশ করছে। আপনি এই সুযোগ কাজে লাগান, শ্রীলক্ষ্মীর মহিমা নাশ করার এর থেকে বড় সুযোগ আর পাবেন না।